সকাল 9টার মধ্যে উপস্থিত হতে হবে। খেলার রেফারি ও কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত। কাকিমা কেমন আছে? ভালো। খেলার প্রথম জয়ী দলকে 30 কেজি গোটা পল্টি, দ্বিতীয় দলকে 25 কেজি গোটা পল্টি, প্রথম ও দ্বিতীয় বিজয়ী দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট গোলকিপার কে পুরস্কৃত করা হবে। আমাদের মাঠের আশেপাশে যে সমস্ত টিম ঘোরাঘুরি করছো তাদেরকে বলা হচ্ছে তোমরা অতি শীঘ্রই এনটিপি জমা করো। এ পাসিং খেল। এই রনি উপরে দাঁড়িয়ে থাক। মুহূর্তে মুহূর্তে টাইম শেষ হয়ে যাবে, তোমরা রেডি হয়ে থাকবে। এই খেলার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা মাঠের ভিতর প্রবেশ করবে। পাঁচ দিন ওকে পাঁচ দিন হাট ফ্রি কিক ভালো জায়গায় পেয়েছিস। এনে দে, একে দে, একে দে। রনি 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 ফাঁকা হাট ছোড়া। হ্যাঁ রনি, পাঁচটা নিলি না কেন? রনিকে পাঁচটা দিলি না কেন? রনিকে দে। দেখিস না কেন? তা বলতাম না তো দেখাবি, তবেই তো বুঝতে পারবে। পেপসি খেলা হবে না, ছোটা বেলা। এই গোলে বলগুলো তুলিস না কেন রে?
হাঁ পাই গেছে কর্নার কর্নার এ ওর তো সবাই গোলে দাঁড়া জিরো জিরো এই ইজি গোল দিত হ্যাঁ ও ওইখানে মাল দাঁড়ায় না মাঠটা ওইখানে খুব বাজে হয়ে আছে হ্যাঁ আর পা বেশি ই করে পায়ে লেগে যাবে হ্যাঁ চ ধর সুমিত অসিত ধর অসিত দেখ স্যার এ গোল গোলে মার গোলে তুল পাস দে একবারটা বাবু শট বাবু শট এই ছেলে পাস দে না রে হ্যাঁ এনে পেছিস পেছিস এ যদি না পারি সুমিত যা যা আউট আউট পেনাল্টি হবে তো নাকি মাঠের ভিতর কেউ প্রবেশ করবে না আগিয়ে দাঁড়া এ অসিত আগিয়ে দাঁড়া অসিত আগিয়ে দাঁড়া এগিয়ে দাঁড়াবি আরো আগাবি বল মারবে আগাবি এই দেখ ইজি ছিল এ তুই যখন ই করবি আগিয়ে দাঁড়াবি আগিয়ে দাঁড়াবি তোর জায়গাটা ছোট হয়ে যাবে এই ছিল মিস করবে বলটা ঠিকঠাক বসেনি বাইরে 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 বাইরে
Yeah.